আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। শেয়ার করব আপনাদের সাথে বেগুন দিয়ে দারুণ মজাদার একটা নাস্তা রেসিপি। এটা কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ দারুণ মজার, বিশেষ করে বাচ্চারা খুব বেশি পছন্দ করে। তাহলে চলেন আর কথা না বাড়িয়ে সহজভাবে আজকের এই বেগুন দিয়ে নাস্তা রেসিপিটা দেখে নেওয়া যাক। তৈরি করার জন্য আমাদের লাগবে বেগুন। আমি এখানে দুইটা বেগুন নিয়ে নিলাম, আপনাদের হাতের কাছে যে ধরনের বেগুন থাকে ওটা নিতে পারবেন। বেগুনগুলোকে আমি মকর অংশটা পেলে এরপর ধুয়ে নিলাম, এখন উপরের খোসাটা ফেলে দিব। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী খোসাটা ফেলে দিতে পারেন, চেষ্টা করবেন খোসাটা ফেলে দেওয়ার জন্য, এতে কিন্তু এটা কোট করতে অনেকটাই সুবিধা হবে। আমি একইভাবে দুইটা বেগুনের খোসাটা ফেলে দিলাম, আর খোসাটা কিন্তু পাতলা করে ফেললে হবে, মোটা করে ফেলার কোনো প্রয়োজন নাই। এখন আমি এগুলোকে পাতলা আকারের করে একটু কেটে নিব, অতিরিক্ত পাতলাও না আবার মোটাও না। কেমন করে কাটতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। মূলত তৈরি করতেছি আমি বেগুন দিয়ে ফিঙ্গার। আমরা সবসময় আলু দিয়ে ফিঙ্গার তৈরি করলেও আজ আমি আপনাদের সাথে এই বেগুন দিয়ে ফিঙ্গারটা তৈরি করে শেয়ার করব, যা বাচ্চাদের অনেক বেশি পছন্দের, সেটা তো মোটামুটি কমার বেশি সবারই জানা আছে। আমি ফিঙ্গারের শেপ দিয়ে বেগুনগুলোকে কেটে নিচ্ছি। প্রথমে এগুলোকে একটু মোটা করে কেটে নিলেও এখন এগুলোকে ফিঙ্গারের শেপ দিয়ে নিলাম, আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী কেটে নিতে পারবেন। আমি একইভাবে সবগুলো কেটে নিলাম, আর দেখেন এটা ঠিক কেমনটা হলো। এখন এটাকে পানির মধ্যে দিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু কালো হয়ে যাবে। আমি পরিমাণ মতো পানি নিয়ে নিলাম, আর এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে এখন বেগুনগুলোকে এরকম ফিঙ্গারের শেপ দিয়ে কেটে পানির মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই লবণটা দিবেন। বাটিটা আমি এক সাইড করে রেখে দিলাম, অন্যদিকে আরেকটা বাটির মধ্যে নিয়ে নিলাম আমি হাফ কাপ পরিমাণের ময়দা, হাফ চা চামচ পরিমাণের লবণ, হাফ চা চামচ পরিমাণের ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণের জিরা গুঁড়ো, সেই সাথে হাফ চা চামচ পরিমাণের লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে ময়দার পরিবর্তে ইচ্ছে হলে সাদা আটাও ব্যবহার করতে পারবেন। এক সাইড রেখে দিলাম, আর এটাকে আমি একটা চাকরির মধ্যে নিয়ে বাড়তি পানিটা ফেলে দিয়ে শুধুমাত্র বেগুনটাকে আলাদা করে নিলাম। এখন ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে আমি খুব ভালো করে কোট করে নিচ্ছি। খেয়াল করলে বুঝতে পারবেন কাজটা আসলে কিভাবে করতে হবে, আর একইভাবে কিন্তু সবগুলো করে নেবেন। সবগুলো করে নিয়ে নাও কমপ্লিট। এখন আমি এটাকে এক সাইড করে রেখে দিব, এক সাইড করে রেখে দিলাম। অন্যদিকে আরেকটা বাটি নিয়ে নিলাম, আর এর মধ্যে নিয়ে নিলাম দুইটা ডিম। ডিমটা দিয়ে দেওয়াও কমপ্লিট। এখন আমি এর মধ্যে প্রায় 1/4 চা চামচ পরিমাণের গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে দেওয়ার পর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চেষ্টা করবেন ডিমটাকে খুব ভালো করে ফেটে নেওয়ার জন্য। এখন এটাকে আমি এক সাইড করে রেখে দিলাম, আর এদিকে নিয়ে নিলাম প্রায় 1 কাপ পরিমাণে ব্রেড ক্রাম। যদি হাতের কাছে ব্রেড ক্রাম না থাকে তাহলে টোস্ট বিস্কুটের গুঁড়াও নিতে পারেন। এখন আমি বেগুনের যে ফিঙ্গারগুলো তৈরি করে এক সাইডে রেখে দিয়েছিলাম তার থেকে একটা অংশ নিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে প্রথমে ডিমের মধ্যে রেখে ডুবিয়ে নিলাম, এরপর ব্রেড ক্রামের মধ্যে খুব ভালো করে গড়িয়ে নিচ্ছি। খেয়াল করলে বুঝতে পারছেন আসলে কাজটা কীভাবে করতে হবে। ব্রেড ক্রামের মধ্যে খুব ভালো করে কোট করে নিতে হবে। যদি ব্রেড ক্রামের মধ্যে ভালো করে কোট করে না নেন তাহলে কিন্তু এটা মশমশা হবে না। আমি খুব ভালো করে এটাকে কোট করে নিয়ে নিলাম, আর একইভাবে সবগুলো করে নিলাম। এখন এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব আমি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফ্রিজ থেকে বের করে নিলাম, চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা কী পরিমাণ দিতে হবে খেয়াল করলে বুঝতে পারবেন। চুলাটাকে মিডিয়াম আঁচে গরম করে এখন আমি বেগুনের ফিঙ্গারগুলোকে ভেজে নিচ্ছি। চুলাটাকে এখন আমি মিডিয়াম থেকে কিছুটা কমিয়ে রাখছি। পরিমাণ মতো বেগুনের ফিঙ্গারগুলো দিয়ে এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে পছন্দের কালার অনুযায়ী ভেজে নিব। একটু সময় নিয়ে ভেজে নেবেন, ধরেন 3 থেকে 4 মিনিট সময় লাগতে পারে, এতে কিন্তু এটা মশমশো হবে। আর যদি চুলাটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু এটা অতটা মশমশো হবে না, কালার চলে আসবে। পছন্দের কালার অনুযায়ী ভেজে নিয়ে নাও কমপ্লিট। এখন আমি তেল জড়িয়ে নামিয়ে নিচ্ছি, এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করতে পারবেন। সস অথবা পছন্দ অনুযায়ী সালাদ দিয়ে পরিবেশন করা যাবে। আর এটা হবে উপরে মশমশে ভিতরে সফট, যেহেতু বেগুন দিয়ে তৈরি করা সেটা তো বুঝতে পারতেছেন। আর খেতে কিন্তু আলহামদুলিল্লাহ দারুণ মজার হয়, বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, তাই বাচ্চাদেরকে সবসময় আলু দিয়ে
ফিঙ্গার তৈরি করে না দিয়ে মাঝে মধ্যে ভেজিটেবল দিয়েও তৈরি করে দিবেন, খুবই ভালো হবে। আজকের মতন আমি রেসিপিটা এখানে শেষ করলাম। এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।